হাই ফ্রেন্ডস, আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে কিন্তু একটি ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো এখানে কিন্তু আপনারা যারা ভোকেশনাল কোর্স করতে চান নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে, তাদের জন্য এই সুখবরটি রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কী কোর্স এখানে করানো হবে, তার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত, কত বছরের কোর্স, আপনারা কোথায় কোথায় কোর্সগুলি করতে পারবেন এবং আপনাদের কোর্সগুলি করার জন্য কত টাকা লাগবে, সব কিছু একই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো দেখুন এখানে মেন মেন যে কোর্সগুলো আছে সেটা হলো টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং, এর কিন্তু দুটো কোর্স আছে, একটা হলো অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স এবং একটা অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স। অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সটি করতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 10 এবং সময়সীমা 1 বছর, এবং দেখুন পাঠ্যকেন্দ্র এখানে দেওয়া রয়েছে অঞ্জলি একাডেমি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এবং আপনাদের এই কোর্সটি করতে লাগবে 9000 টাকা, দুটো ইকুয়াল ইনস্টলমেন্টে আপনাদেরকে দিতে হবে। এরপর আছে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স, এই কোর্সটা করতে আপনাদের কমপক্ষে গ্রাজুয়েশন পাস হতে হবে, এই কোর্সটির সময়সীমা আপনাদের 2 বছর, এবং পাঠককেন্দ্র দেখুন অল আমিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ, এবং এখানে এই দেখুন টোটাল ঠিকানা দেওয়া রয়েছে, এবং আপনাদের এই ফিজটা 21000 টাকা, এটা কিন্তু দুটো ইকুয়াল সেমিস্টারে অর্থাৎ ইনস্টলমেন্টে আপনাদেরকে দিতে হবে। নেক্সট আপনাদের যে কোর্স আছে সেটি হলো ডিপ্লোমা ইন ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট, এই যে কোর্সটা, এই কোর্স করতে শিক্ষাগত যোগ্যতা ও উচ্চ মাধ্যমিক পাস, এই কোর্সটি 1 বছরের কোর্স, এবং এখানে কোন কোন স্টেট সেন্টারে এই কোর্সগুলো করানো হবে তার কিন্তু টোটাল ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই কোর্সটি করতে আপনাদের লাগবে 7000 টাকা। তো দেখুন এই টোটাল 4টি স্টেট সেন্টারে এই কোর্সগুলি করানো হবে। এছাড়াও দেখুন এখানে দেওয়া রয়েছে, পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে যে এই পাঠ্যক্রমের ফি ছাড়াও আবেদনকারীকে আরও 300 টাকা এক্সট্রা প্রদান করতে হবে, যেটা হলো 125 টাকা রেজিস্ট্রেশন এবং 175 টাকা অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি, এটা হলো ভর্তির সময় আপনাদেরকে কিন্তু প্রদান করতে হবে। এবং যাদের 1 বছরের বেশি কোর্স অর্থাৎ 2 বছরের কোর্স, তাদের কিন্তু দ্বিতীয় বছরের শুরুতেই ডেভেলপমেন্ট ফি যেটা, সেটা কিন্তু আবার কিন্তু প্রদান করতে হবে। এবং আপনাদের আবেদনপত্র সহ প্রসপেক্টাস, এটা কিন্তু উল্লেখিত যে পাঠ্যকেন্দ্রগুলো আছে আমি যেগুলোর নাম আপনারা এখানে দেখলেন, এবং এই যে নোটিস, এর পিডিএফ ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো এটা কিন্তু আপনারা 200 টাকার বিনিময়ে প্রসপেক্টাস এবং আবেদনপত্র কিনে সেটা কিন্তু 10/1/2020 অর্থাৎ 2020 সালের জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে কিন্তু আপনারা সেই পাঠ্যকেন্দ্রে জমা করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লাইটা করা হয়ে যাবে। তো এই হলো টোটাল প্রসেস। এছাড়াও কোনো রকম জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট সেকশন অবশ্যই আমার কাছে জানতে যেতে পারেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের অ্যান্সার দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাংক ইউ ফ্রেন্ড, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন।